নমস্কার। বক্তব্য অনেক কিছু হতে পারে, 50 দিন অতিক্রান্ত, এই পুরো 50 দিনের শেষে দ্বিতীয় দফা দাবি, তৃতীয় দফা দাবি, চতুর্থ দফা দাবি, পঞ্চম দফা দাবি ইত্যাদি অনেক দাবি আমরা নিশ্চয়ই দেখছি। কিন্তু আমাদের যে প্রথম দফা দাবি ছিল সেটা হচ্ছে অভয়া বিচার চাই। 50 দিনের মাথায় এই আন্দোলন কি কি লাভ করেছে, কি কি করতে পারেনি, কি কি লাভ করেছে না, ডেফিনেটলি আমরা যাদের মনে করেছিলাম দোষী, আমাদের যাদের সন্দেহ ছিল ঠিক তাদের সিবিআই অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। সুতরাং প্রথম কথাটা বলা যায়, আমাদের সন্দেহে কোনো ভুল ছিল না। প্রথম দিন থেকেই যে যে ব্যক্তি বা ব্যক্তিগণকে মনে হয়েছিল এরা ট্যাম্পারিং অফ এভিডেন্স এর মধ্যে ইনভলভ, 50 দিনের মধ্যে সিবিআই ঠিক তাদের বেশিরভাগ লোককেই ডেকেছে। অর্থাৎ তৃতীয় যে সন্দেহ আমাদের ছিল সেটাও সঠিক প্রমাণিত। কিন্তু 50 দিনের শেষে সমাজের মধ্যে এখনো পর্যন্ত কোন অন্ধকার কেটেছে বলে আমি মনে করছি না। অর্থাৎ লাস্ট দিন যখন লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টের কিছুটা দেখছিলাম, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সারাদিনই মাঝে মধ্যে দেখেছি, কারণ আমাদের অপারেশন চলছিল। পুরো ধাপের পুরো সারাদিনের আলোচনার মধ্যে সম্ভবত আমি পুরোটা দেখতে পারিনি, হয়তো 5 থেকে 7 মিনিট আলোচনা হয়েছে যে অ্যাকচুয়ালি ওই খামে কি আছে। আমি নিশ্চিত ওই খামের মধ্যে ভারত পাকিস্তানের গোপন চুক্তি নেই, ওই খামের মধ্যে কেজিবি বা এফবিআই এর লড়াইয়ের চুক্তি নেই, ওই খামের মধ্যে এমন কিছু নেই যার থেকে প্রমাণিত হয় যে লস্কর-ই তৈবা কিভাবে ভারতীয় পার্লামেন্টকে আক্রমণ করবে। ওই খামের মধ্যে একটা সাধারণ নাগরিক, আমার আপনার মধ্যে একটা সাধারণ মেয়ের মৃত্যুর কিছু তথ্য রাখা আছে। সেই তথ্য সম্বন্ধে চিফ জাস্টিস বিচলিত, আমরা যেন অজস্র মৃত্যু দেখেছি, উনি এরকম অজস্র ক্রাইম দেখেছেন, সুতরাং উনি বিচলিত। কিন্তু এই মুহূর্তে যে 140 কোটি মানুষ এর 10 গুণ বিচলিত, সে সম্বন্ধে কোন দিশা কিন্তু লাস্ট দিন আমরা পাইনি। নিশ্চয়ই তদন্তের স্বার্থে সব খবর বলা সম্ভব নয়, কিন্তু কোন কারণে উনি বিচলিত, যে এটা কি এমন একটা ঘটনা, নারকীয় ঘটনা যা আগে কখনো ঘটেনি, ওনার জীবদ্দশায় চিফ জাস্টিস বা ওকালতি করার সময় কোনো সময় উনি শোনেননি এরকম, নাকি এমন কোন লোক ইনভলভ যেটা সম্বন্ধে ওনার কোনো ধারণাই ছিল না, সে সম্বন্ধেও কোনো ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি। আমার মনে হয় এই মুহূর্তে 50 দিনের শেষে আমাদের ফোকাসটাকে, যেরকম একটা লং ইনিংস খেলতে গেলে বড় বড় যারা খেলোয়াড় হন তারা 50 রান বা 100 রান নেওয়ার পরে আর একবার স্টান্স নেন, এখন কিন্তু আর একবার ফেরত গিয়ে সেই স্টান্সে দাঁড়াতে হবে। অর্থাৎ 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু 1 এবং 1 নম্বর কেন চিফ জাস্টিস বিচলিত 30 তারিখে, এই বিচলিত হওয়ার কারণটা কিন্তু আমাদের সামনে যে কোনো অধ্যায় বের করে রাখতে হবে, যারা আমাদের উকিল, যারা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আমাদের হয়ে লড়ছেন, আমার মনে হয় তাদের একটা কথা বলা উচিত যে আগের দিন আপনি কেন বিচলিত হয়েছেন সে সম্বন্ধে যদি অ্যাটলিস্ট 3-4 মিনিটের একটা বক্তব্য রাখেন, তাহলে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের বিচলিত হওয়ার কারণটা কিছুটা কমবে। আজকে যে আন্দোলনটা ঘটছে তার যে 5 দফা দাবি, অর্থাৎ স্টুডেন্টস ইউনিয়ন গঠন করা, আমি চিরকালই স্টুডেন্টস ইউনিয়নের পক্ষে, খারাপ স্টুডেন্ট ইউনিয়নের পক্ষে,
ভালো স্টুডেন্ট ইউনিয়নের পক্ষে, কিন্তু আমি বিশ্বাস করি ইউনিয়ন না থাকলে দালাল তৈরি হয়। ইউনিয়ন থাকলে একমাত্র গণতান্ত্রিক লড়াই সম্ভব, তাতে কখনো খারাপের জয় হবে, কখনো ভালোর জয় হবে, কিন্তু তার মধ্যে থেকেই যারা উঠে আসে তারা কিন্তু তার নিজস্ব দলের গণতন্ত্রের লড়াই, অন্য দলের সাথে গণতন্ত্রের লড়াই লড়াই করে জিততে শেখে। সুতরাং এই মুহূর্তে আরটিএ এস্টাবলিশড হওয়া আমার মনে হয় একটা অন্যতম সাফল্য, যেটাকে আমাদের প্রতি মুহূর্তে আস্বাদন করতে হবে। আমার তৃতীয় পদক্ষেপ বা বক্তব্য এটাই থাকবে যে আমাদের পর্যালোচনা করতে হবে যে এই যে লড়াইটা, আন্দোলনটাকে অনেক মানুষ আসার জন্য, যেহেতু আমরা তাকে গণ আন্দোলন নাম দিচ্ছি, গণ শব্দটা অনেক মানুষের ভিড়ের সাথে একসাথে মিশতে পারে, কিন্তু গণ শব্দটা সব মানুষের এজেন্ডার সাথেও মিশতে হবে। অর্থাৎ এটা যেন কোনো সময়ে কেবলমাত্র পশ্চিমবঙ্গের 50,000 কি 60,000 কি 80,000 কি 90,000 ডাক্তারের আন্দোলন হিসেবে স্ট্যাম্পড না হয়, এটা যেন একটা সামাজিক আন্দোলনের পথে এটা আস্তে আস্তে বসতে থাকে। যদি সেটা না হয়, আজ থেকে 15 বছর বাদে আমরা এটা নিয়ে আলোচনা করব, সমাজ কিন্তু এটা নিয়ে আর আলোচনা করবে না। আমি সর্বশেষ যে বক্তব্যটা রাখব, যেমন আমাদের সমালোচনা তো নিতে হবে, খারাপ জিনিস কি দেখছি আজকে ঢুকে আমাদের এক ছাত্রকে বললাম, আমি ওইখানটা বসতে গিয়েছিলাম, কারণ এদিকে অনেকগুলো নামাঙ্কিত সিট ছিল। সুদীপ আমাকে বলল, তোমার নামটা ওখানে লেখা আছে, আন্দোলনে কোন হায়ারার্কি থাকতে পারে না, এই প্রত্যেকটা নাম ছেড়ে দিতে হবে। আমরা পরের বক্তার আগে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটি নামগুলো ছেড়ে নিন, আন্দোলনে আমি যদি বসার জায়গা না পাই আমি দাঁড়িয়ে থাকব। কোন ফ্রেঞ্চ রেভলিউশনের সময় কোনদিন দেখবেন না যে আপনি নামাঙ্কিত সিটের উপরে কোন আন্দোলন দাঁড়িয়ে থাকতে পারে। হায়ারার্কি হ্যাজ টু বি ডিসলভড, যদি হায়ারার্কি ডিসলভ না হয় তাহলে আন্দোলন আজ না হয় কাল মুক্ত করে পড়তে বাধ্য। আমি অনুরোধ রাখবো পরের দিন যেন কোন নামাঙ্কিত সিট না থাকে। ধন্যবাদ।